আসসালামু আলাইকুম কথা মতো সবে কদরে ডাবিং নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তো ডাবিং শুরু একটা কথা অনেকে মনে করছেন যে এটা আমাদের রিয়েল চ্যানেল না না ভাই এটা সত্যি কথা না ইসলামী দর্পণ আমাদের রিয়েল চ্যানেল আমরা অন্য কারো ভিডিও কপি মানি না হ্যাঁ এনেকে বাংলা ভাইদের কিছু কিছু ভিডিও আমরা নিয়েছি তার কারণটা হলো যে আমরা স্টুডেন্ট আমাদের সামনে পরীক্ষা তো আমরা নিয়মিত কাজ করতে পারছি না তো তাই চ্যানেলটাকে একটু চালানোর জন্য সপ্তাহে দু একটা ভিডিও ছাড়ি তো আগামী আগামীতে ছাড়বো না আমাদের মানে সপ্তাহে আমাদের টার্গেট সপ্তাহে একটা করে ভিডিও ছাড়া আমাদের দুদিন মেলা কাজ করি আমাদের এই টার্গেট আর আর একটা কথা হলো যে আপনারা ব্যাপারটা একটা গুরুতরভাবে ভাবে নিবেন আমরা বুঝতে পারি অবশ্যই আমরা এটা টাকার জন্য করছি না বা ইনশালা মানে চালু করবো এটা আমরা এখানে টাকা কামানোর জন্য ভাইদের ভিডিও ইউজ করেছিলাম ভাইদের যেহেতু পারমিশন আছে ভাইদের ক্রেডিট তো দিয়েছিলাম আর সেজন্য আমাদের মনটা মনটা যেমন খারাপ লাগেনি যে আমরা অন্য করে ভিডিও নিচ্ছি যেহেতু এখানে টাকা কামানোর কোনো উদ্দেশ্য নেই সব ইসলামের সাথেই করছি ইসলামে কিছু দেওয়ার জন্য বা আমার নিজের সব বাড়ানোর জন্য বলতে পারেন তো অনেকে হয়তো বুঝতে পারছে আমাদের নতুন ভিডিও কোনটা বা অন্য ধরনের ভিডিও কোনটা এখন থেকে শুধুমাত্র আমাদের নিজের ভিডিও দিব আর মাঝে মাঝে জাকির নেক স্যারের কিছু লেকচারের ছোটো ছোটো ক্লিপ দিতে পারে যাতে চ্যানেলটা চলতে পারে আমরা যেহেতু পরীক্ষার কারণে রেগুলার কাজ করতে পারছি না তো এটা আমাদের করতে হচ্ছে দয়া করে আপনারা ক্ষমা করবেন আর আশা করি আপনাদের ভালো লাগবে সেগুলো ইনশাআল্লাহ তাআলা তো চলেন বেশি বব করলাম শুরু করি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي

আলহামদুলিল্লাহ আমরা রমজানের লাশ শেষ মহামানিত শেষ দশ দিনে প্রবেশ করেছি এটি প্রচন্ড এই প্রচণ্ড দশ দিন এক অতি অতি মর্যাদার রাত আর আলহামদুলিল্লাহ এই দশ দিনের কোন দিন সবে কত হবে এটা নিয়ে প্রচুর মতামত আছে তার মধ্যে বিখ্যাত বিখ্যাত মতামতের মধ্যে চল্লিশটি মতামত প্রচুর গ্রহণযোগ্য এই জিনিসটা অনেক মজাদা দেখেন রমজানের দিনই হলো তিরিশটা আর এখানে এই একটা রাতের জন্য মতামত এসে চল্লিশটা তো এক্স্যাক্ট এই সবিকদের রাত কবে হবে এনে নিয়ে বহুত মতামত আছে তার মধ্যে ইমাম রাজেরই নয়টা মতামত আছে আরও অনেক বিখ্যাত বিখ্যাত স্কলার বিখ্যাত বিখ্যাত ইমামের অনেক মতামত আছে যে সবিকদের রাত তেইশ তারিখ হবে কি একুশ তারিখ হবে কি সাতাশ তারিখ কি উনত্রিশ তারিখ কি পঁচিশ তারিখ নাকি অন্য কোনো দিন তো সবগুলো মতামত এবং হাদিস পড়াশোনা এবং পর্যালোচনার করে আমি জানতে পারি এবং বুঝতে পারি যে যেটা সব জিনিসের কমন সব জিনিসে সবাই বলছে যে শেষ রাত দশ দিন শেষ রাত দশ দিনের মধ্যে একটা যে কোনো রাত হবে সবে কদরের রাত এটা হবে কনফার্ম অন্য কোনো রমজানের রাত না এই শেষ দশ দিনের মধ্যে যে কোনো একটা রাত হবে কিন্তু আমাদের এটাতে উদ্দেশ্য থাকা উচিত না আমরা মুসলমান হয়েছি একদম যে আমরা শেষ দশ দিনে প্রচুর ইবাদত করি কিন্তু সারা বছর আল্লাহ তালাকে ভুলে যায় না আমরা এই শেষ অবশ্য অবশ্যই অবশ্যই প্রচুর ইবাদত করব কিন্তু আমাদের উদ্দেশ্য হবে এবং আমাদের মাথার মধ্যে এটা থাকবে যে সারা বছরই লাললা কদর সারা বছরই আমাদের আল্লাহ তালার ইবাদত করতে হবে আল্লাহ তালাকে মনে রাখতে হবে আল্লাহ তালাকে স্মরণ করতে হবে সেই উদ্যম এবং উদ্দীপনালে আমাদেরকে ইবাদত করে যেতে হবে তো ইনশাআল্লাহ সামনে আমি আগে যেতে যেতে আরও এটা নিয়ে আলোচনা করব যে এই শেষ দশ দিনের মধ্যে কোন রাতটি হওয়ার সম্ভাবনা আছে এবং সেই সম্পর্কে সব হাদিসগুলো বর্ণনা করার চেষ্টা করবো সামনে আরও আসতে এবং সাহবারে যেসব স্বপ্ন দেখেছিলেন যে তারা একটা ফিল করেছিলেন এই দশ দিনের মধ্যে যে কোনো একটা হবে তার এমন না যে তারা ফিল করলেন এবং অনলাইনে ফেসবুকে পোস্ট দিয়ে দিলেন মানে মানুষকে দেখালেন এরকম না তারা ভিত্তুক একটা আনন্দ অনুভব করেছিলেন এবং স্বপ্ন দেখেছিলেন এবং পরবর্তীতে যে রাসুল্লাহামকে বলে তিনি বলেছেন যে এটা সত্য মানে সত্যি সত্যি স্বপ্ন তো আমরা এটা নিয়ে পরে আলোচনা করবেন ইনশাআল্লাহ তালা। আর হাদিসে যেসব সাইনের কথা বলা আছে যে লালাতুল কতটার সময় এই জিনিসগুলো ঘটবে যেমন সকালের সূর্যটা একটু শান্ত সৃষ্ট মনে হবে হালকা আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা মনে হবে তো এটা যে সব এটা যে হানড্রেড পার্সেন্ট অ্যাপসোলেট রাইট এটা না যে এটা কখনোই না যেমন ধরেন যারা বরফের দেশে বাস করে তাদের তো সারা দিনে তারা তো সারা জীবনে ঠান্ডা বা স্কটল্যান্ডে দেখেন তাদের সবসময় ঠান্ডা ভয় থাকে বা অ্যান্টার্টিকা দেখেন গরম থাকে তো এটা অ্যাপসোলেট না কিন্তু তারপরেও এটা আমাদের খুঁজতে হবে আল্লাহ এটা প্রচণ্ড গুরুত্বের সাথে আমাদের সেটা খুঁজতে বলেছেন সেই রাতকে খুঁজতে বলেছেন এবং খুঁজা বলতে সেখানে প্রত্যেকটা রাতকে ইবাদত করে কাটাতে বলেছেন যাতে কোনো মুমিনের সে রাতটা মিস না হয়ে যায় আর এখানে মজার জিনিস খেয়াল করলে দেখা যায় যে দেখেন কোন একটা আমলের ক্ষেত্রে কিন্তু পুরা সুরা নাজিল করা না কিন্তু আল্লাহ এই সুরা এই কদর রাতের জন্য পুরা একটা ইন্টার সুরা নাজিল করেছেন এমন না যেটা কোন সুরার মধ্যে আল্লাহ দুই হাত বা তিন হাত বলেছেন এরকমটা না আল্লাহ তালা এই কদরের রাতের জন্য পুরা একটা সুরা নাজিল করেছেন হান আল্লাহ চিন্তা করে দেখেন কত গুরুত্বপূর্ণ রাত তাহলে এটা একটি আর এটাই যথেষ্ট না আপনি খেয়াল করলে দেখবেন সুরা খান চুয়াল্লিশ তং সুরার প্রথম প্যাসেজ আল্লাহ তালা এ রাতের জন্য ডিডিকেট করছেন এ রাত সম্পর্কে কথা বলেছেন সুন্দর আল্লাহ দেখেন ইসলামের অনেক কিন্তু গুরুত্বপূর্ণ আরও রাত আছে যেমন ধরতে পারেন বা দিন আছে হজের দিন বা আরও অন্যান্য দিন আছে বাট আল্লাহ তালা ওটার জন্য অন্য জায়গায় নাজির করেছেন তিনটা আয়াত বা বেশ কিছু আয়াত নাজির করেছে কিন্তু আল্লাহ তালা এরকম একটা সম্মানিত রাতের জন্য পুরো একটা সুরায় নাজির করেছেন আপনারা কি এভাবে কখনো ভেবে দেখেছেন আর বছরের এমন কোনো দিন নেই যেটাকে আল্লাহ তালা এত সম্মানিত করে এই রাতের জন্য বা এই স্পেশাল কোনো দিনের জন্য বা এই স্পেশাল কোনো সময়ের জন্য আল্লাহ তালা পুরো একটি সুরায় নাজিল করেছেন এরকম কখনোই হয়নি যেমন জুমার নামার জন্য আল্লাহ তাল্লাহ সুরা জুমা নাজিল করেছেন সেখানে আল্লাহ তালা নির্দেশ দিয়েছে কিন্তু সে পুরো সুরাটা আল্লাহ তালা শুধু জুমার কথা বলেননি শেষে কয়েকটা আয়তার কথা নয় দশ এগারো তার বেশি নয় তার চিন্তা আল্লাহ তালা এই রাতটিকে কত সম্মানিত করেছেন এবং এই রাতটি একটা মুসলমানের জন্য কতটুকু সম্মানিত এবং কতটুকু গুরুত্বপূর্ণ হতে পারে আমি আল্লাহ সুহ্ন তাল্লাহর কাছে দোয়া করি যাতে আমাকে এবং আপনাকে সেই রাতটি খুঁজে পাওয়ার তো দান করুন এবং সেই রাতে আল্লাহ তালার জন্য আমরা প্রচুর ইবাদত করতে পারি মন খুলে ইবাদত করতে পারি আমরা খাঁটি ইবাদতের সাথে আমাদের খাঁটি আত্মার সাথে ইবাদত করতে পারি আমাদের মনে যদি কোনো হিংসা বা অলসতা না থাকে ইনশাআল্লাহ তাআলা তো আল্লাহ তালা প্রথম আয়তে বলছে ইন্না আংজাল্লাহ ফি লাইলাতিল কদর মানে আমি আমি এই কোরআন নাজিল করেছি মহাম্মানিত এক তো আপনি খেয়াল করলে দেখবেন আমরা পূর্ববর্তী সুরায় বলেছিলাম যে সালামের কথা সালাম কিভাবে আল্লাহর তালার কাছ থেকে কোরআন নিয়ে কাছে পৌঁছে দিয়েছেন তো এখানে দেখেন আল্লাহ তালা ইয়া কি বলছে এখানে আল্লাহ তোলা কিন্তু বলেনি যে জিবরুল আলাহ সাল্লামের মাধ্যমে আমি কোরআন নাজিল করেছি এখানে আল্লাহ তালা বলেছেন আমি এই কোরআন নাজিল করেছি মহম্মানিত এক মানে আল্লাহ তালা এখানে পুরো কেডিট নিজে নিচ্ছেন যে আমি এই কোরআন তোমাকে দিয়েছি তো এটি অনেক গুরুত্বপূর্ণ একটা লাইন এটা খেয়ালে রাখুন তো এখানে একটা শব্দ দিকে খেয়াল করেন হু অর্থ এ ইন্না ই হু দেখেন এখানে আল্লাহ কি বলছে আমি এই কোরআন নাজিল করেছি তো আম আল্লাহ কিন্তু বলেনি আমি ওই কোরআন নাজিল করেছি বা অন্য কোনো কোরআন নাজিল করেছি আল্লাহ থেকে এখানে এই শব্দটি ব্যবহার করেছে তো আমরা সচরাচর যখন এই শব্দটা ব্যবহার করি বা এইটা শব্দটা ব্যবহার করি তখন এমন অর্থে বোঝায় যে এটা সম্পর্কে মানুষ জানে যেমন ধরেন আমি এক বল আমি যদি কাউকে বলি তুমি কি এই কাজটি করেছো বা তুমি কি এই জিনিসটি খেয়েছো বা তুমি কি এই মুভিটা দেখেছো মানে ওকে এটা বুঝতে হবে না যে মুভি জিনিসটা কী বা খাবার জিনিসটা কী এটা তাকে বোঝাতে হবে না সেটা সম্পর্কে তার নলেজ আছে আর আমি তাকে আমি আল্লাহ তালা আমাদের বলছি আমি তাকে কোরআন নাজিল করছি মানে তাদেরকে বোঝানো লাগবে না যে কোরআন জিনিসটা কি সেটা তারা আগে থেকে জানে তো আল্লাহ তাহলে এই শব্দটি দিয়ে একটু খেয়াল করুন তো আল্লাহ তাহলে এখানে এই শব্দটি ব্যবহার করার কিছু অনেক কারণ আছে যেমন ধরেন কোরআন মক্কার মক্কাকে এমনভাবে প্রলোভিত করছিল এমনভাবে তাদের মাথার মধ্যে গেঁথে দিয়ে চলে যে তারা কোরআন সম্পর্কে অন্য কিছু ভাবতে পারতো না যখন তাদের বলাতে যে তুমি কি এটা শুনেছো তার কিন্তু বল তার কিন্তু এটা ভাব মাথার মধ্যে এটা আনতো না যে কোনো কবিতার কথা বলছি কি না কোনো গল্পের কথা বলছি কি তার তখন মনে হয় তুমি কোরআনের কথা বলছো কোরআনে কোনো নতুন কিছু আল্লাহ তালা পাঠিয়েছেন এরকম তাদের মনে ছিল সেটা কাফের হোক বা অন্য কিছু হোক তারা সব জানতো জানতো যে এটা কী হচ্ছে বা এটা কী নাজির করছে বা তারা তাদের মোহাম্মদের প্রথম পথে ক্ষেত্র কি মানে কাফেরদের কথা বলছি আমি তো আল্লাহ তালা কেমন যে আমি এই কোরআন নাজির করছি মানে এখানে অলরেডি তারা জানে তাদেরকে এটা বোঝানো লাগবে না যে কোরআনটা কি কী এই জন্য আল্লাহ তালা এখানে এই শব্দটি ব্যবহার করেছিল ওই শব্দটি ব্যবহার করেনি বা এমন কিছু ব্যবহার করেনি যে তারা তা সম্পর্কে জানতো না তাদের মাথায় এটা এমনভাবে গেঁথে গেছিলো মানে তারা কাফেরা কোরআন সম্পর্কে অন্য কিছু ভাবতে পারছিল না মানে কোরআনের বিরোধিতা করতে করতে এমন যা তো যেটা বিলিভার হোক আর নন বিলিভার হোক মানে বিশ্বাসী হোক আর অবিশ্বাসী হোক তারা কোরআন বলছে বলছে মানে আমি এই কোরআন নাজিল করেছি এই এক মহামন্দিত রাতে সেটা সোরা সেটা হলো কদরের রাত কোরআনের গ্রামের এটা একটা সুন্দর দিক দেখেন মানুষের মাথার মধ্যে এমনভাবে কোরআন ঢুকে গেছিল যে আল্লাহকে ওই শব্দটি ব্যবহার করতে হয় না আল্লাহ তাল্লাহ বলেছে ইন্না আংজাল্লা হু আমি এই কোরআন আজিল করেছি সুহান আল্লাহ তো এই প্রথম আয়ত থেকে আর একটা মজার জিনিস আছে যেমন এটা ইবনে আব্বাস রাদি আল্লাহ থেকে বর্ণিত যে আল্লাহ তালা এখানে ইন্না আংজাল্লা হউফি লাইলাতুল কদর আমি এই কোরআন নাজিল করেছি মহামন্দিত এক রাতে তো এখানে বোঝাতে যাচ্ছেন যে এটা একটা মতামত যে আল্লাহ তাল্লাহ এক রাতেই পুরা কোরআন শরীফ নাজিল করেছেন সাত সপ্তম আসমান থেকে প্রথম আসমানে এবং সেই জিবরা আল্লাহ সাল্লাম এক আসমান থেকে সেটা মহাম্মী সাল্লাহ সালামের কাছ থেকে ধাপে ধাপে আল্লাহর আদেশক্রমে সেটি নাজিল করেছেন এটা একটা মতামত আলিমবার এটিকে সঠিক মতামত হিসেবে গ্রহণযোগ্য করেন আর ইবন ইবন আব্বাস রাদা ছিলেন মহানুদাল্লাহলামের সাহাবি সাহাবির কিন্তু অলৌকিক বা আনসিন সম্পর্কে জানার অধিকার নেবে জানতে পারেন না তিনি তখনই কনফিডেন্স সহকারে বলতে পারবেন তিনি তখনই এত বড় কথা বলার একটা সাহস পাবেন যখন তিনি রাসুল্লাহ শিখবেন তখনই তিনি এটা বলার সাহস পাবেন না হলে তিনি বলবেন না তো আসলে এটা ধরা হয় এটি একটি আলিমগান এটাকে বিশ্বাস করেন এবং এটাকে একটা সঠিক মতামত হিসেবে গ্রহণ করেন ইবনু আব্বাস রাহুল আনন্দ ছিলেন একটা সবচেয়ে জ্ঞানী মানে অনেক জ্ঞানী একজন মানুষ অনেক জ্ঞানী একজন সাহাবি তো তিনি হুটহাট করতে এসব কথা বলে দিবেন না তিনি অবশ্যই এখানে আলেমরা অবশ্যই ধারণা করে নিয়েছেন এবং তারা শিওর যে তারা এটা তাদের ধারণা যেটা আছে যে ইবুল আব্বাস রাজি আল্লাহ অবশ্যই 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 রাসুল্লাহ সাল্লা আলাইস্লামের কাছে শিখেছেন বলে তিনি অলৌকিক এবং আনসিন জিনিস সম্পর্কে তিনি হাদিস দিয়েছেন তিনি ব্যক্ত করেছেন তো আলেমগঞ্জ দ্বারা এটার আর একটা ব্যাখ্যা করা হয় যে তারা ওনারা বলে থাকেন যে আল্লাহ তাল্লাহ এই রাতে নাজিল করা শুরু করেছেন মানে এই রাতে আল্লাহ তালা প্রথম আয়াত নাজিল করেছেন এবং এভাবে তিনি ধারা বজায় রাখেন এটা তারা আর এটা একটা ব্যাখ্যা করে তো ব্যাখ্যা করার কারণ হলো যেন এর পূর্বে সরাসরি আলাক যেটা প্রথম আয়াত বিখ্যাত এক ইকরা বিসমির বিকাল্লা যে পাঠ করো তোমার রবের নামে যিনি তোমার সৃষ্টি করেছেন তো এটা একটা কারণ হতে পারে তো এটা কোনো খুবই গুরুতর একটা কারণ না যে কোনটা হবে তো তো আমি এটা আপনাদের বলছি একাডেমিক পার্পাসে যাতে আপনারা সেটা শিখতে পারেন বা আপনাদের সে নলেজ সম্পর্কে জানা থাকে তো এটা সম্পর্কে আরেকটা মজার ব্যাপার হলো যে অনেকে বলে থাকেন এ কদর রাত আসলে রমজানে না এটা হলো মিডিল অফ সাবান মানে সাবানের মধ্য কোনো দিনে মধ্য কোনো দিনে তো এটা বলার পিছনে কারণ আছে যে আয়সার জলের উক্তি আছে যে মা সাবানের মধ্য দিন হলো মধ্য রাত হলো লাইলাতুল মোবারকা লাইলাতুল মোবারকা যেটাকে বলা হয় তো অনেকে ধারণা করে যে এটা আসলে কদর রাত না এটা আসলে রমজানের মাস না সেটা হলো আসলে অ্যাকচুয়ালিতে সাবানের মাস তো এটা যাই হোক কিন্তু এটা আসলে এই মতামত আলেম যা দ্বারা গ্রহণযোগ্য একেবারে গ্রহণযোগ্য নয় কারণ এটার অনেকগুলো কারণ আছে এবং অনেকগুলো প্রমাণ আছে যে এই রাত সাবানের রাত না তো আমি অতগুলো আজকে আপনাদের সামনে ব্যাখ্যা না করে একটা যে কিছু ব্যাখ্যা করার চেষ্টা করব। আল্লাহ তালা স্পষ্টভাবে কোরআন সরবে বলেছে শাহরুর রমাদান আল্লাহ জি উংজেলা পেহি আল কোরআন রমজানের মাস হলো সেই মাস যে মাসে কোরআন শরীফ নাজিল করা হয়েছে মানে এখান থেকে বোঝা যাচ্ছে আল্লাহ তালা বলতে যাচ্ছে যে রমজান মাসে কোরআন শরীফ নাজিল করা হয়েছে আবার কদর সুরাতে আল্লাহ তালা কি বলেছেন ইন্না আংজাল্লা হুফিল লাইলাতিল কদর অর্থাৎ আল্লাহ তালা কি আমি এই কোরআন নাজিল করেছি মোহাম্মদ এক রাতে কোরআন নাজিল করেছি মোহাম্মদ এক রাতে আর আল্লাহ তালা ওখানে বলছেন যে আমি রমজান মাসে কোরআন সুরাত নাজিল করছি এটা এটা বোঝা যাচ্ছে যে রমজান মাসেই হলো সেই মাস যে মাসের মধ্যে সবে কদর রাত অবস্থিত সবে কদর রাত আছে তো অন্য কোন এক্সপ্লেনেশনে যার কোনো প্রশ্নই ওঠে না বা অন্য কোনো মতামতে যাওয়ার এখানে কোনো প্রশ্নই ওঠে না যে সাবানের মাস বা অন্য কোনো মাসে তো এখানে স্পষ্ট সেটা বোঝা যাচ্ছে তো এখন আমি আপনাদের সাথে এই কদর শব্দটা নিয়ে একটু কথা বলতে চাই তো আমি এটাকে তিন ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব যাতে এই সুরাটা এবং এই শব্দটাকে ভালোভাবে বোঝা যায় একটা সুরাটা সম্পর্কে একটা ভালো ফ্রেমওয়ার্ক সম্পর্কে জানা যায় এবং সেটা ভালোভাবে বোঝা যায় তো কদর আরবি অর্থ হলো ক্যালকুলেশন করা কিয়াস বা কোনো কিছু সম্পর্কে সীমা নির্ধারণ করে দেওয়া বা অন্য বোঝা যে তাকদির সম্পর্কে তাকদির নির্ধারণ বা কোনো একটা সম্পর্কে সীমা বা কারণ সীমা বা কারো নির্ধারণ বা কারো তাকদির বা জীবনাবলী নির্ধারণ করে দেওয়া এসব শব্দের অর্থ কদর বোঝা এছাড়া কাদ্দার না হো মাংজিলা মানে আমরা চাঁদের জন্য যে পর্যায়গুলো গণনা করি এবং সেগুলো সেট করি সে অনুযায়ী মানে চাঁদের দিন গণনার কথা বলা হচ্ছে মানে একটা গণনা জিনিস বুঝতে যাচ্ছে তো সুরা দুখানে আল্লাহতালা আরও ভালোভাবে বলেছেন তো সেখানে আমি পরে নিয়ে যাচ্ছি আপনাদেরকে তো এখানে একটা ভালোভাবে বোঝার জন্য এক কথায় যেটা বলা যেতে পারে সেটা হলো যে আল্লাহতালা কাউরের জন্য আগামী এক বছরের জন্য সব কিছু নির্ধারণ করে দেন সে ব্যক্তিরা সামনে এক বছরে কি কি করবে তার ভাগ্যটা এ রাতে নির্ধারণ হয় এটা একটা অর্থ বুঝে যে আল্লাহ তালা সেটা সীমা এবং নির্ধারণ করে দেন সকল ভালো পদক্ষেপ বলে গ্রহণ করা হয় এবং নির্ধারণ করা হয় হ্যাঁ সেগুলো আল্লাহ তালা আগে থেকে নির্ধারণ করে রেখেছেন কিন্তু সেগুলো সেই রাতে সভাগত রাতে সেগুলো বাস্তবায়ন হয় ফেরেশতারা এসে সেগুলো বাস্তবায়ন করে আল্লাহ তালা সেগুলো নির্দেশ দেয় আল্লাহ তালা বলে দেন যে তাদের বলে দেন আগামী এক বছরে তারা তার এই কাজগুলো করবে আগামী বছর কে বিয়ে করবে বা আগামী বছর কে ভালো ফলাফল করবে বা আগামী বছর কে ভালোভাবে থাকবে বা কে কীরকম হবে কে অনেক টাকা পাবে না অনেক কে ভালো মৃত্যুবরণ করবে এই সব কিছু নির্ধারণ হয় এ রাতে এই সবিকতার এই মহামান্বিত পবিত্র সবই রাতে মানে ধরেন গভর্নমেন্টের সরকারের মানে পরিকল্পনা যে দেশে কী করতে যায় তো বছরের শুরুতে সে একটা বাজেট নির্ধারণ করেন এবং সেগুলো তারা এক্সিকিউট করতে শুরু করে বাজেট পাওয়ার পর তো সেরকমই আল্লাহ তালা একটা বাজেট নির্ধারণ করে দেন মানে আল্লাহ তালা তো আমাদের ভাগ্য নির্ধারণ করে রেখেছেন সেগুলো ফেরতদের কাছে সেগুলো পাঠানো হয় এবং সে ফেরেশতারা সেগুলো করতে থাকেন সেগুলো ফেরেস তারা সেই কাজ অনুযায়ী করতে থাকেন তো আমি এখন আপনাকে বলবো এই হামিনের শপথ আমরা যেটা পাঠিয়েছি মানে আমরা যে বইটা পাঠিয়েছি সে রাতে সে রাতটা হলো একটা মহামানিত রাত এবং মহামানিত রাত মানে সেই রাতে এমন সব ব্লেসিং সে রাতে পাঠানো হবে এবং নির্ধারণ করা হবে যেটা আপনি কখনো এক্সপেক্ট করতে পারবেন না যেটা আপনি কখনো ভাবতে ভাবতে পারবেন না সেগুলো সেই রাতে নির্ধারণ করা হয় একটা কথা মাথায় রাখে যে মোবারকা যে শব্দটা তারা বোঝায় যে রহমত এটা এমন একটা শব্দ যেটা তারা বোঝায় যে সেই জীবটা সবসময় বাড়তে থাকে অল দ্য টাইম মানে দ্বিগুণ তিনগুণ চার গুণ মানে অল দা টাইম মানে গুণত্ব আকারে বাড়তে থাকে সেটা কখনো কমে না এরকম একটা শব্দ মানে এই মুবারকাটা থাকে আর তার থেকেও আস্তে আস্তে এটা বৃদ্ধি পেতে থাকে ঠিক আছে আল্লাহ তালাই আবার এখানে বলছে ইন্না কুন্না মঞ্জুরি রি হায়ফ রকু কুল্লু প্রত্যেক বুদ্ধিমান সিদ্ধান্ত সেগুলো থেকে পার্থক্য করা হয় এবং সেগুলোকে আলাদা করা হয় মানে বলতেছেন যে এ রাতে সেগুলো আলাদা করে সেগুলো নাজিল করা হয় প্রত্যেক বুদ্ধিমান ও ভালো সিদ্ধান্ত এ রাতে নাজিল করা হয় আল্লাহ তালা এটা বলছেন মানে কদর রাতে এটা নাজিল করা হয় মানে সেগুলো তো নির্ধারণ করা আছে কিন্তু সেই রাতে এগুলো ইস্যু করা হয় মানে সেগুলো বাজেট বাজেট ধরেন বাজেট করা আছে এবং সেগুলো সেই রাতে ছেড়ে দেওয়া হয় সেগুলো সে রাতে নির্ধারণের জন্য ফেরেস্তাদের কাছে পাঠানো দেওয়া পাঠিয়ে দেওয়া হয় মানে সেই সকল সিদ্ধান্ত ভালোবাসার সিদ্ধান্ত আল্লাহ তারা লাভিং সিদ্ধান্ত সেগুলো কোনো ক্ষতির সিদ্ধান্ত না বা সেখানে কোনো খারাপ প্রকৃতি বা খারাপ কোনো দুর্যোগের সিদ্ধান্ত না যেগুলো দুর্যোগ আসবে সেগুলো সে রাতে যেগুলো নির্ধারণ করায় সকলেই সেটা প্রত্যেকটা হলো ভালো সিদ্ধান্ত এবং এরপরে আল্লাহ একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলছে সেটা বোঝা যাবে আল্লাহ তালা বলছে ইন্হ হুয়াস সামিউল আলিমান আল্লাহ তালা সকল কিছু শ্রোতা আল্লাহ তালা আপনি যে রাতে দোয়া করবেন আল্লাহ তালা সেটা শুনবেন আল্লাহ তালা সেটা শুনবেন সে রাতে তারা ভালোভাবে শুনবেন প্রত্যেকটা দিন ভালোভাবে শোনেন কিন্তু তিনি এক্সট্রা কত দিবেন সে রাতে আপনাদের জন্য যারা যখন আপনি মুখ খুলে দোয়া করতে পারেন আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদে আল্লাহর কাছে দোয়া করতে পারেন মানে সুরাত দোহানে আল্লাহ তালা এটা বর্ণনা করছেন রাব্বিস সামা ওয়া আরদি ওমা ইন কুনতুম মানে আকাশ এবং যমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু আল্লাহ তালার মানে এখানে আল্লাহ তালা এটা ইনফোর্স করতে যাচ্ছেন যে সব কিছু আল্লাহ তালার সৃষ্টি সব আল্লাহ তালার আপনি যদি তার কাছে ওনার কাছে মন খুলে চাইতে পারেন আপনি যদি ওনার কাছে তব করতে পারেন সঠিক দিলে ফিরে আসতে পারেন তিনি আপনার জন্য সব কিছু করতে পারেন তিনি আপনার ভালোর জন্য তিনি আপনার উন্নতির জন্য তিনি আপনার সর্বোচ্চটুকু উন্নতির জন্য যেটা আপনার জীবনে সাকসেস করবে যেটা আপনার জীবনে উন্নত বয়ে আনবে সেটা আপনার জন্য তিনি পাঠাবেন সেটা আপনার জন্য তিনি করবেন শুধু আপনাকে দু ফোটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদতে হবে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তালা আমাদের এই মনের ইচ্ছাগুলো পূরণ করুন আলহামদুলিল্লাহ এই কদর শব্দের আপনারা আরেকটা অর্থ ধরতে পারেন সেটা হলো মানজিলা যার অর্থ মর্যাদা এবং সম্মানের রাত তো আমরা যদি এটাকে আরেকভাবে চিন্তা করি যেমন ধরতে পারেন সবচেয়ে সম্মানিত ফেরেশতা জিব্রিল আলাইহিস এই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে বার্তা নিয়ে এসেছিলেন বার্তাটা কার কাছ থেকে নিয়ে এসেছিলেন সম্মানিত আল্লাহ তালার কাছ থেকে আর কি নিয়ে এসেছিলেন সম্মানিত আল্লাহর সম্মানিত কিতাব মর্যাদাপূর্ণ কিতাব কার কাছে নিয়ে এসেছিলেন সব চাইতে সম্মানিত রবি ইতিহাসে সব সম্মানিত নবী রাসুল আসাল্লামের কাছে তো সব দিক দিয়ে বিবেচনা করে এই সব কদরের রাতটাকে বলা হয় সম্মানের রাত এক মর্যাদা রাত সকল সম্মানকে এক জায়গায় কেন্দ্রবিত হয় যে রাতে এভাবে আপনারা চিন্তা করতে পারেন এই কদর রাতের আর অর্থ হচ্ছে শক্তি মানে এখানে আল্লাহ তালা শক্তিকে বোঝানো হয়েছে এই শক্তিতে আমাদের বিশ্বাস করতে হবে যে আল্লাহ তালা চাইলে আমাদের জীবন পরিবর্তন করতে পারেন এই রাতে দোয়ার মাধ্যমে আল্লাহ তালা চাইলে আমাদের লাইফ স্টাইল পরিবর্তন করে দিতে পারেন আমাদের ভবিষ্যতের সংগ্রাম আমাদের ভবিষ্যতের কঠোর পরিশ্রমগুলোকে আরও উন্নতির দাঁড় প্রান্তে আল্লাহ তালা পৌঁছে দিতে পারেন এই বিশ্বাসটা রাখতে হবে যে আল্লাহ তালা আমাদের ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন এই রাতটা এটাই বোঝায় কারণ এই রাতে নাজিল হয়েছে সর্বশক্তিমান আল্লাহ তালা সর্বশক্তিমান কথাগুলো আল কোরআন এবং বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ রাসুল্লাহ সাল্লু আলাইসালামের কাছ থেকে আর একটা বিরল মতামত আমি এই কদরের রাত সম্পর্কে খুঁজে পেয়েছি কদর শব্দের অর্থ যেটা দ্বারা বোঝে সীমিত মানে লিমিটেড কোনো কিছু লিমিটেড আল্লাহ তালা কার জন্য কতটুকু নির্ধারণ করে গেছে কারণ এটা সর আল ফজরের সেয়ারটার দিকে নজর দিলে আমরা বুঝতে পারি যে যেখানে আল্লাহ তালা বলেছেন ওয়ামা ইজা মবতালাহ ফাকাদার আলাইহি রিজকাহু এখানে আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তালা বান্দাদের রিজিক বা হিউম্যান জাতির মানে মানুষ জাতির রিজিক নির্ধারণ করে রেখেছেন কার জন্য কতটুকু দরকারি এবং কাকে কতটুকু দিলে সে জীবনে উন্নতি করতে পারবে তো যাই হোক তো আর আবার অনেকে বলে যে এই রাতে আল্লাহ তালা প্রচুর প্রচুর ফেরস্তা পাঠায় তো এখানে একটা হাদিস উল্লেখিত আছে যে মহম্ম সাল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহ তালা এত ফেরেস্তা পাঠায় পৃথিবীতে যত বালুকন আছে তার চাই তো বেশি আল্লাহ তালা ফেরিস্তা পাঠায় মানে পুরো দুনিয় ফেরস্তা আল্লাহ তালা ভর্তি করে দেন হ্যাঁ এটা ঠিক আছে যে পৃথিবীতে আগে থেকে ফেরেশতা আছে বাট আল্লাহ তালা স্পেশালি এই রাতে আরও বেশি বেশি ফেরস্তা পাঠায় যাতে কোনো রকম খারাপ কাজ রকম ইভেন্ট এ দুনিয়াতে না থাকে রকম খারাপ শক্তি কোনো কোনো ক্ষতি করতে না এটা শুধুমাত্র আল্লাহতালার মহামান্বিত এক রাত আমি আপনাকে যে মতামত গলা দেখলাম তার মধ্যে সর্বাধিক যেটা গ্রহণযোগ্য মতামত সেটা হলো যে এ রাতটি হলো মহামান্বিত এক রাত এবং এটা এমন এক রাত যে রাতে আল্লাহ তালা ডিসিশন মেক করেন যে সামনে এক বছর কোন একটা ব্যক্তির সাথে কি ঘটবে বা কি ঘটতে যাচ্ছে এবং সে মতামত এবং সেই সিদ্ধান্ত কালা হয় সবটি তার জন্য কল্যাণ কর সবটি তার জন্য কল্যাণকর

আমরা উদযাপন করে থাকি দোয়ার মাধ্যমে আল্লাহ তালার ইবাদত বন্দীগীর মাধ্যমে আল্লাহ করে রাত জেগে তালা নামাজ পড়ে কদর ওয়ামা মানে সে সে রাত 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 সম্পর্কে আপনি কি জানেন যেটা মর্যাদা রাত যেটা অতি সম্মানের রাত সে রাত সম্পর্কে আপনি কি জানেন বা সে রাত সম্পর্কে আপনার ধারণা কি আল্লাহ তালা এখানে বলছেন আল্লাহ তালা এই প্রশ্নের মাধ্যমে আমাদের বলতে চাচ্ছেন হ্যাঁ এখন আমি তোমাদের এই কদর রাত সম্পর্কে বলতে চাচ্ছি আমি যদি তোমাদেরকে এটা গুরুত্ব সম্পর্কে না বলি তাহলে তোমরা এটা কিভাবে বুঝবে এবং এটাকে খোঁজার জন্য কিভাবে তোমরা চেষ্টা করবে আল্লাহ ওই ওই মাধ্যমে মাধ্যমে করতে গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ সম্পর্কে আমি এখন তোমাদের বলতে চাচ্ছি সামনে যাওয়ার আগে আমি কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বলতে চাই যেমন আমি আগে বলেছিলাম আমরা জানি না যে এই দশ দিনের মধ্যে কোন রাতটা আসলে হলো সবে কদরের রাত আর এ সম্পর্কে বিখ্যাত বিখ্যাত কি বেশি মতামত আছে আর আমরা বেশ কিছু হাদিস থেকে জানতে পারি যে আল্লাহ তালা মহান সাল্লাহ সাল্লামকে এই রাতটি সম্পর্কে জানিয়েছেন যে একবার নির্দিষ্ট করে তিনি জানিয়েছিলেন যে এই রাতটি একবারে কোন দিন হয় কিন্তু পরবর্তীতে আল্লাহ তালা ওনার মাথা থেকে এই ধারণাটি এবং এই তথ্যটি মুছে দেন তো কেন এই তথ্যটি মুছে দেন এগুলো আগে আমাদের জানা প্রয়োজন কোন কারণে আল্লাহ তালা সেই তথ্যটি মহাম্ম সাল্লা আলাইসাল্লামের মাথা থেকে মুছে দিলেন এই ঘটনাটিকে একটি রাসলামের হাদিস দিয়ে আলোচনা বা ব্যাখ্যা করা যেতে পারে একটা ঘটনা দিয়ে একদিন একটা লোক নামাজ বাদ দিয়ে মানে মসজিদে ঘুমিয়েছিল মানে নামাজের টাইম পার হয়ে যাচ্ছিল বাট সে ঘুমিয়েছিল এবং সে সাল্লাহ সাল্লাম নিজের চাকে না যেয়ে উঠিয়ে তিনি আলীর আদালনকে বলেন যে যাও তাকে উঠাও নামাজের সময় হয়ে গেছে তখন আলীর দৌড়িয়ে গেলেন এবং সে লোকটিকে উঠাল এখন আলী ফিরে এসে সাল্লামকে জিজ্ঞাসা করেন আপনি কেন আমাকে বললেন মানে আমি এর আগে দেখেছি যে আপনি যখন কোনো ভালো কাজের মানে কোনো সুযোগ পান বা আপনি দেখছেন যে এই কাজটি আপনি তখন কাজটি নিজে করেন কোনো একটা ভালো কাজের সুযোগ পেলে আপনি সেই কাজটি নিজে করেন অন্যকে বলার চাই তো কেন আপনি এক্ষেত্রে আমাকে জিজ্ঞাসা করলেন আমি ঠিক বুঝতে পারলাম না মানে এখানে কোনো শিক্ষা আছে কি তখন রাসুল আল্লাহ সাল্লা সাল্লাম বলেন দেখো আমি যদি তাকে সে নামাজ একটা হলো আল্লাহ তাল আদেশ যেটা তোমাকে হান্ড্রেড পার্সেন্ট করতে হবে এখন রাসুল রাসুল যদি নিজে যে সে লোকটিকে জাগাত যদি ঘুমের ভরে ভান করে সে হাত নড়া বলতে উঠছে উঠছে এরকম যদি ভান করতো তাহলে সেটা একটা অবিশ্বাসের কাজ হয়ে যেত রাসুলকে বিনা দ্বিধায় তার ইচ্ছা ছাড়াই কিন্তু সে অবিশ্বাসের একটা কাজ হয়ে যেত যেটা হয়ে যেত বড় একটা গুণা বাট তুমি করলে সেটা হয়নি তো এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে রাসোল সাল্লাহ যদি কজর রাত সম্পর্কে হান্ড্রেড পার্সেন্ট জানিয়ে দেওয়া হতো যে এক্স্যাক্টলি তেইশ তারিখে উনত্রিশ তারিখে সাতাশ তারিখ যে এটা হবে কদর রাত আর আমরা যদি ঘুমের পরে বা গেম খেলে সেটা যদি পার করে দিতাম সেটা হতো চাইতে একটা বড় ক্রাইম আল্লাহর আদেশকে অমান্য করে এবং রাসুল্লাহ সাল্লা আল মেজর যে আদেশ সেগুলোকে অমান্য করার সবচাইতে বড় ক্রাইমে পরিণত হতো এটা এটা ধারণা করা হয় একদিক দিয়ে গুরুত্বপূর্ণ রাতকে কেন্দ্র করে আল্লাহ তালা পুরো একটা সুরায় নাজিল করে দিয়েছে তারপরে বিশ্বের কত মুসলিম এই রাতগুলোকে অবহেলার সাথে পার করে তারপরেও যদি আল্লাহ এই সুরার মধ্যে যদি এক্সাক্ট সে দিনটার কথা বলে দিত যে হ্যাঁ এই দিনটি হলো সবিকজার রাত যে মহান পবিত্র রাত মহান মর্যাদার রাত তারপরেও যদি মুসলিমরা সেটাকে ঘুমিয়ে পার করে দিত বা গেম খেলে বা সিনেমা দেখে পার করে দিত তাহলে সেটা সব থেকে বড় ক্রাইমে পরিণত হতো আল্লাহর কাজটা চাইতে একটা অপছন্দের কাজে পরিণত হতো তো আল্লাহ এটা একটা দয়া আপনি ভাবতে পারেন যে আল্লাহ এটা একটা দয়া যে তিনি আমাদের সেই রাত সম্পর্কে জানাননি তিনি চান যে আমরা নম্র ভদ্র ভাবে আল্লাহ তালার কাছে ইবাদত বন্ধ করতে সে রাত সে শেষ দশ দিন কাটাই এবং আল্লাহ তালার ইবাদত বন্ধ করি আল্লাহ তালা এটাই চান এবং আল্লাহ তালা এটাতেই চাইতে বেশি খুশি হবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা রাতে আল্লাহ তালা বলছে লাইলাতুল কদরিক খয়রম আলফিসাহর এই মহামান্বিত কদরের রাত হলো হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত অনেকে একটা মজার ঘটনা অনেকে এটা মনে করেন হাজারকে ক্যালকুলেট করে করেন যে তেরাশি বছর আর চার মাস যে আপনি যদি সে রাতে সে রাতটি খুঁজে পেয়ে যান বাই চান্স অ্যান্ড আপনি যদি সেটা নামাজ পড়েন ফজরের নামাজ মিস না করেন তাহলে পরবর্তী তেরাশি বছরের জন্য আপনাকে নামাজ পড়া লাগবে না তেরাশি বছরের সময় সব নামাজের সব আপনি পেয়ে গেলেন তো না এটা এক্স্যাক্টলি এটা এরকম না এটা এরকম বোঝায় না বিষয় যেটা আপনাদের জানা উচিত যে হাজার হাজার উত্তম তো মাসটা আল্লাহ মাঝে মাঝে এমন সব কাউন্ট বা এমন সব নাম্বার কোরআন শরীফে দিয়েছেন যেটা আমরা গণনা করতে পারি যেরকম হাজার বা এক হাজার বা দুই হাজার যেটা আমরা গণনা করতে পারি যেটা আমাদের গণনার স্টাইল যেটা আমাদের গণনার স্টাইল ঠিক আছে এখানে একটা জিনিস খেয়াল করেন যে হাজার মাস এখানে হচ্ছে হাজার মাসের চেয়ে তো আমরা এখানে যদি হাজার মাস খেয়াল করে তাহলে এখানে বোঝা যায় তেরাশি বছর তো তেরাশি বছর কিন্তু একটা মানুষের জীবনকাল সচরাচর বোঝায় হ্যাঁ এখন ষাট বছর ধরে বা তেরাশি বছর সচরাচর মানুষের জীবনকাল ধরো তো এখানে আল্লাহ তালা এভাবে বোঝাতে চাচ্ছেন যে আপনারা ভাবতে পারেন যে তোমরা যদি এই রাতকে খুঁজে পাও এবং এই রাত আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত করে কাজ করতে পারো তাহলে এই রাতটি হয়ে যাবে তোমার সারা জীবনের চেয়ে উত্তম একটি সময় এ রাতটি হয়ে যাবে তোমার সারা জীবন হচ্ছে উত্তম একটি সময় যেটা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ হ্যাঁ আমি আগে বলেছিলাম যে এটা বোঝায় যে আগামী এক বছরের জন্য আপনার জন্য যা যা দরকার আপনার জন্য যে যে সফলতা আনবে আপনার দুনিয়া এবং আঁকড়ে রাতে সেটা আল্লাহ তালা বোঝাতে যাচ্ছেন বাট এটা এত একটা শক্তিশালী রাত এবং এত একটা পবিত্র এবং মহৎ একটা রাত আল্লাহ তালা বুঝাতে চাচ্ছেন যে হ্যাঁ এটা আগামী এক বছরের জন্য তোমার শ্রেষ্ঠতা অর্জন হলেও সেটা এমন একটা কিছু তোমাকে করে দিবে যেটা তোমার সারা জীবনের চেয়ে উত্তম এবং তোমার সারা জীবন তোমার একটা কাজে লাগবে লাইলাতুল কদির খয়র আলফি শহর হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত এই রাত মানে আপনি চা করেন না কেন আপনি চা ইবাদত করেন না কেন সেটা হবে হাজার মাসে চেয়ে শ্রেষ্ঠ আপনি লাইফ টাইমে যে ইবাদতটা করবেন অন্যান্য সময় তার চেয়ে এই মাসে এই দিনের এই সময়টা হবে সর্বশ্রেষ্ঠ একটা সময় জিকির আপনি যদি অন্য সময় জিকির করেন তার চেয়ে এটা হাজার গুণ হবে শ্রেষ্ঠ জিকির আপনি যদি অন্য সময় নামাজ পড়েন এই সময়টা হাজার গুণ শ্রেষ্ঠ নামাজ আপনার সারা শ্রেষ্ঠ একটা সময় শ্রেষ্ঠ একটা শ্রেষ্ঠ ইবাদত আমাদেরকে অবশ্যই অবশ্যই খুবই খাঁটি মনোযোগ দিয়ে এবং খাটি ইবাদত দ্বারা আমাদেরকে এই রাতকে খুঁজতে হবে এবং এই রাতে আল্লাহকে ইবাদত করতে হবে আল্লাহকে ডাকতে হবে যাতে পুরোটা বছর এবং আমরা আশা করতে পারি আমাদের সারা জীবন যাতে পরিবর্তন হয়ে যায় ইনশাআ আল্লাহ তালা আর একটা কথা এখানে কিন্তু কদর শব্দের মূল্য বোঝায় যেটা আমি আপনাকে আগেই বলেছি মানে একটা কোনো জিনিস নির্ধারণ কোনো একটা মান দ্বারা কোনো জিনিস নির্ধারণ করা হয় আল্লাহ তালা আগের বলছেন যে আদরুল কদর মোহাম্মদ সেই রাত সম্পর্কে আপনি কি জানেন মানে আপনি মোহাম্মান সম্পর্কে কতটুকু জানেন এটা কতটুকু উত্তম আপনি কি সেটা জানেন যেটা আল্লাহ পরের আয়াতে আল্লাহ তালা প্রকাশ করছে যে এই রাত হলো হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত এখানে কিন্তু আল্লাহ বলে হাজার মাসের চেয়ে একশো গুণ শ্রেষ্ঠ রাত এক হাজার গুণ বা এক কোটি গুণ এখানে এক হাজার দ্বারা বোঝাতে আমরা যেটা চিন্তা করতে পারি সেরকম বোঝাচ্ছে এবং বলেছেন এক হাজার রাতের চেয়েও মানে কত গুণ আল্লাহ বলতে বলেননি বলেননি আল্লাহ মানে এটা ভাবতে পারেন আপনি ভাবতে পারেন হাজার 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 গুণ যত আপনার ভাবনা আসে হাজার 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 কোটি 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 গুণ শ্রেষ্ঠ একটা রাত এটা ভ্যালু বুঝে কত শব্দের একটা রাত হলো ভ্যালু এটা মাথায় রাখছেন এখানে আল্লাহ বলেন এক হাজার রাতের মতো শ্রেষ্ঠ রাত এক হাজার রাতের মতো এখানে আল্লাহ বলছেন হাজার রাতের চেয়েও শ্রেষ্ঠ রাত মানে আপনি রাতের চেয়ে আপনি যত ইচ্ছা বাড়াতে পারেন আপনি যত দূর কল্পনা করতে পারেন ততটুকু এটা শ্রেষ্ঠ রাত তারও চেয়ে বেশি শ্রেষ্ঠ রাত আহ কদি খয় রমেন আলফিসের দিকে আল্লাহ তালা কদর রাতের একটা মানে বোঝালছেন একটা জিনিস বোঝালছেন এবং পরবর্তী আয়াতে আল্লাহ তালা কদর রাতকে আরো ভালোভাবে বোঝানোর জন্য সেই আয়াতগুলো বর্ণনা করেছেন আল্লাহ তালা পরবর্তী আয়াতে বলেছেন তানাজুল মালা ইকাতু আর রুহু হু ফি হাবি ইস নিহিম মেন করলে আমার রাতে ফেরেস্তাগন ও জিব্রিল আল্লাহ অপতীর্ণ হয় তাদের প্রতিপালকের অনুমতিক্রমে

আদুব আলা সময় থেকে জিবরুল আলাহাম আল্লাহ বাণী মানুষের কাছে পৌঁছে দিয়েছেন তাদের রাসুল আল্লাহ রাসুলদের কাছে পৌঁছে দিয়েছেন তো জিবরুল এই কোরআনের জন্য স্পেশালি সেটাতে আল্লাহ তালার ইবাদত করার জন্য পৃথিবীতে আসেন আল্লাহ তালা পৃথিবীতে ওনাদের প্রেরণ করেন কত সুন্দরভাবে আল্লাহ তালা বর্ণিত করেছেন সুবাহান আল্লাহ সে শুরু থেকে ইসলামের বিপ্লবে যা যা ঘটেছে আল্লাহ তালা যা যা আয়াত রাসুল্লেদদের কাছে প্রেরণ করেছেন তা সবই করতে জিবরুল আলাহ সাল্লামের মাধ্যমে কত স্পেশাল একটা গেস্ট আল্লাহ তালা ওনাকে কত সম্মান দেখে বলেছেন দেখেন যে তিনি ফেরিস্তাগণ পাঠান এবং জিব্রিল আল্লাহ সাল্লামকে অবতীর্ণ করেন তাদের প্রতিপলোকের অনুব্রত কমে প্রত্যেক কল্যাণকর বিষয় নিয়ে সুভা আল্লাহ অনেক ভালো অনেক আমি এসব জিনিস আপনাদের সাথে আজকে আলোচনা করতে চাচ্ছিলাম জিব্রিল আল্লাহ সাল্লাম না তার সাথে অন্যান্য ফেরিস্তাগণও আছেন দেখেন জিবুল আলাহামকে তিনি মুসা আল্লাহামের কাছে বার্তা নিয়ে এসেছিলেন তিনি আদম আল্লাহ কাছে বার্তা নিয়ে এসেছিলেন এরপর অনেক রাসুল এবং অনেক নবীর কাছে তিনি একমাত্র বার্তা নিয়ে এসেছেন তারপর আমাদের সর্বশ্রেষ্ঠ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের কাছে বার্তা নিয়ে এসেছেন তিনিও সেদিন পৃথিবীতে আসেন এবং আমাদের ইবাদতের সাথে উনি আল্লাহ তালার ইবাদত করেন ফান আল্লাহ দেখেন ফেরস্তাগণের কিন্তু আলাদা আলাদা লেভেল আছে সবাইকে আলাদা আলাদা কাজে নিযুক্ত করা হয় কেউ আমাদের পাহারা দেয় যেটা আল্লাহ তাল আনে বলেছেন কেউ আমাদের দুই কাঁধে আছে আমাদের হিসাব নিকাশের জন্য কেউ আবার জান্নাতে আল্লাহ তাল সারাক্ষণ ফার করছেন তো সবাইকে এক এই রাতে আল্লাহ তালা পৃথিবীতে পাঠায় দেন এবং তিনি আমার তিনি তাদেরকে একমাত্র পাঠান যে তিনি এই রাতে ইবাদতে আমাদের সাথে শরিক হতে পারেন জিবরুল আল্লাহ আসলামকে একবারে শেষ আসমান সিরা সিদ্ধ মন্দা থেকে আল্লাহ তাল পৃথিবীতে পাঠান আমাদের সাথে যা তিনিও ইবাদতে শরিক হতে পারেন তিনিও আল্লাহর ইবাদত করতে পারেন কতটা গুরুত্বপূর্ণ রাত হলে আল্লাহ তালা এরকম বলেন কতটা গুরুত্বপূর্ণ রাত আপনারা এটাকে ফিল করার চেষ্টা করেন কতটা গুরুত্বপূর্ণ রাত আবার আল্লাহ তালা বলছে মানে এখানে একটা জিনিস খেয়াল করা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল করা আছে এখানে বলছে তারা নামে ওনার নামে প্রতিপালকের অনুমতি ক্রমে ফেরেস তাদের নিজের ইচ্ছা আছে তারা নিজের ইচ্ছা অনুযায়ী কোনো কাজ করতে পারে না আল্লাহ তালা যা দিয়েছেন তারা সেটা হান্ড্রেড পার্সেন্ট করে করে প্রতিপালকের অনুমতিক্রমে তিনি জিনিসটা খেয়াল করেন বি ইজনি রববিহীম প্রতিপালকের অনুমতিক্রমে এবং কি নিয়ে আসে প্রত্যেক কল্যাণকর বিষয় মেন করলে আমার এটা হতে পারে সবারই ফ্যামিলি ইস্যু আছে বা কোনো প্রাতিষ্ঠানিক কোনো ঝামেলা আছে সামাজিক কোনো ঝামেলা আছে পারিবারিক কোনো ঝামেলা আছে অর্থনৈতিক কোনো ঝামেলা আছে যেটা যাই থাকুক না কেন ওই সব বাদ দিয়ে ওনারা শুধু আল্লাহতালার আদেশে খেয়াল করুন আল্লাহ তালার আদেশে প্রত্যেক কল্যাণকর বিষয় নিয়ে আসে এখন এটা জাস্ট খেয়াল করেনি তারা কিভাবে নিয়ে আসে হ্যাঁ আল্লাহ তালা কিন্তু আমাদের ভাগ্য লিখে রেখেছেন এটা আমরা সবাই জানি তো আল্লাহ তালা সে ভাগ্যর জিনিসগুলো ফেরেশতাদের হাতে দেন মানে ইনপুট দেন ফেরেশতাদের হাতে ইনপুট দেন এবং ফেরেশতারা পৃথিবীতে নেমে আসে সেল আউটপুট দেন সারা বছর আগামী সারা বছর সে ব্যক্তিটির জন্য সেগুলো আউটপুট হিসেবে ব্যবহৃত হয় মানে সে ব্যক্তিটির জন্য সেগুলো কার্যকরিত হয় তারা সেটা বুঝতে পারছেন আশা করি অনেকে বলবেন এখানে তো ভাগ্যে খারাপও কিছু থাকতে পারে কিন্তু এখানে দেখেন আল্লাহ তালা বলে দেখেন প্রতিপালকের অনুমতি ক্রমে প্রত্যেক কল্যাণকর বিষয় নিয়ে আসে মিন করলে আমরেন প্রত্যেক কল্যাণকর বিষয় এখানে আপনার বুঝতে হবে যে আগামী বছরের জন্য যে রাতটা পেয়েছে যে রাতে আল্লাহ ইবাদত বন্দিগিতে কাটিতে পেরেছে যে আল্লাহ সন্তুষ্ট অর্জন অর্জন করতে পেরেছে ফেরেশতাদের হাত ধরে আল্লাহ তালা সে কল্যাণকর বিষয়বস্তু সে মানুষদের জন্য পাঠান এবং সে মানুষের সারা বছর বা বলতে পারে সারা জীবনের জন্য সে কল্যাণকর বস্তুগুলো কার্যকৃত হয় কতগুলো ফেরেস্তা সেটা তো আমি আগেই বলেছি মালাম একটা হাদিস থেকে জানা যায় যে পৃথিবীতে যত বালুকণা আছে তার চেয়ে তো বেশি ফেরেস্তা সেই আল্লাহ তালা পৃথিবীতে পাঠান সুভান আল্লাহ আল্লাহ আকবর এখানে আর জিনিস আছে বোঝার জিনিস আর জিনিস আছে অনেকে বলেন এটা কি টেন্স বা পাস্ট টেন্স যখন নবী মোহাম্মদ সাল্লাহ আলু ইসলামের কাছে কোরআন শরীফ নাজিল হয়েছিল তখন কি সেটা একবারই ঘটেছিল নাকি এটা প্রতি বছর বছর পর বছর ঘটতে থাকে নাকি সেটা এক ব্যক্তির জন্য একবারই ঘটে মানে টাইম লেক্স খেয়াল করলে না এখানে দেখেন এটা প্রেজেন্ট আল্লাহ তালা বলেছেন হয় সেই রাতে প্রত্যেক ফেরেস্তা কোনো জিব্রেল আলাহ সালাম অবতীর্ণ হয় এটা তিনি বলেননি যে হয়েছিল অবতীর্ণ হয়েছিল বলেননি সেই রাতে আয়াতটাতে খেয়াল করুন তানাজ দলুল মালা ইকাতু অর রু হু ফি হাবি ইস নি রিহিম মেন করলে আমার মানে সেই রাতে ফেরেস্তাগর ও জিব্রিল অবতীর্ণ হয় তাদের প্রতিপালকের অনুবৃত্তি কমে প্রত্যেক কল্যাণকর বিষয় নিয়ে সেটা প্রত্যেক বছরই হয় ফেরেস্তাগর এবং জিব্রিল অবতীর্ণ হয় হয় জিনিসটা খেয়াল করুন ও মাথায় রাখুন এবং অনুভব করার চেষ্টা করুন আল্লাহ তারা জিকির করুন শেষ আয়তায় দেখলে আবার বোঝা যায় আল্লাহ তালা কদর শব্দের আর একটা অর্থ দিচ্ছেন তো আল্লাহ তালা এখানে কদর শব্দের অর্থ দিচ্ছেন সীমা আল্লাহ তালা প্রত্যেক জিনিসে সীমা নির্ধারণ করে দিয়েছেন তো প্রথম দিকে খেয়াল করলে বোঝা যাবে আল্লাহ তালা এই কদর শব্দের অর্থ বোঝালছেন মান্তি মানে এটি হাজার মাসের চেয়ে উত্তম তার পরের ভাগে আল্লাহ তালা বোঝাচ্ছেন কদর রাতের মর্যাদা কত কদর রাতের সম্মান কত আর কদর রাতের গুরুত্বই বা কত আর শেষ অংশে লক্ষ্য করলে দেখা যাবে আল্লাহ তালা এর অর্থ করেছেন লিমিট যার অর্থ সীমা সীমা অর্থ বোঝাচ্ছে এটা কতক্ষণ স্থায়ী হবে তো আল্লাহ আল্লাহতালা প্রথম অংশে এই কদর শব্দের অর্থ করেছেন মান মান দ্বারা বোঝাচ্ছেন যেটা হাজার মাসের চেয়ে উত্তম তারপরে বোঝাচ্ছেন এটা গুরুত্ব এটা কত সম্মানিত রাত এবং তারপরে বোঝাচ্ছেন এটা সীমা এটা কতক্ষণ স্থায়ী হবে সালামুন হিয়া হাত্তা মাতলা ইল ফাজের ফজরের উদয় পর্যন্ত সে রাত শান্তিময় নিরাপদ থাকে এখানে বাতলাইল যে শব্দটি ব্যবহৃত হয়েছে যার অর্থ বোঝায় উদয় পর্যন্ত ফজরের উদয় পর্যন্ত আল্লাহ তালা এতই দয়ালু যে তিনি এই রাতটুকে কি বৃদ্ধি করেছেন এটি অন্য অন্য রাতের মতো নয় যে অল্প এটি আরও এই রাতটিকে আরও বৃদ্ধি করেছেন একবারে ফজরের আগভাগ পর্যন্ত এমন যে তার আগেই যখন রেখা দেখা যায় আকাশে তখন আপনারা জানেন আমরা যখন রোজা করি তখন রোজা যখন আমরা শেরি শেষ করি তখন কিন্তু প্রথম আগে কিন্তু আমরা শেয়ারি শেষ করতে হয় আমাদের আজান দেওয়ার আগে তাই না কিন্তু আল্লাহ তালা এটা একবারে নামাজের আগ পর্যন্ত অর্থাৎ ফজরের একবার উদয় পর্যন্ত এটা আল্লাহ বিস্তৃত করেছেন আল্লাহ কত দয়ালু হলে এই রাতটাকে স্পেশালি এত বৃদ্ধি করুন আমাদের জন্য যে আল্লাহ তালা চান যে আমরা এই রাতে ইবাদত করি সুভান আল্লাহ আয়াতের এই জিনিসগুলো আমাকে অনেক আকর্ষণীয় করে আলহামদুলিল্লাহ আর একটা ব্যাপার এখানে দেখেন এখানে আল্লাহ তালা ব্যবহার করেছেন সালামুল হিয়া আপনার যারা গ্রামারের সাথে পরিচিত আরবি গ্রামের সাথে সাধারণত এখানে ব্যবহার করা উচিত ছিল হিয়া সালামুন বাট আল্লাহ তালা এখানে সালামুন হিয়া কেন ব্যবহার করেছেন কারণ আল্লাহ তালা এখানে একভাবে না বলে আরো জোর দিয়ে এখানে আল্লাহ তালা বোঝাতে চাচ্ছেন যে অন্য কোনো রাত এই রাতের মতো এত শান্তিময় না মানে অন্য কোনো রাত এই রাতের মতো এত শান্তিময় নিরাপদ থাকে না মানে এই রাতে হলো সব থেকে নিরাপদ থাকে আল্লাহ তাহলে এখানে এই জন্য এটা ব্যবহার করেছেন তো এখন আমি আপনাকে কিছু কথা বলবো বা বিভিন্ন মানুষের মতামত বলবো যেগুলো আসলে হাস্যকর বাট আমাকে মজা লেগেছে তাই আপনাদের সাথে উপস্থাপন করব যে আপনারা জানেন এরকম অনেক মানুষ আছে যারা বিশ্বাস করে একবারে হান্ড্রেড পার্সেন্ট তারা বিশ্বাস করে মনে প্রাণে যে সাতাশ তারিখে হলো সবে কদরের রাত এটা তারা বিশ্বাস করে এবং সেই রাতে স্পেশালি ইবাদত করে অন্য কোনো রাতে অত কেয়ার করেন তো তারা এটা প্রমাণ করার জন্য কীভাবে করে দেখেন তারা বলে ইন্না প্রথম ওয়ার্ড আংজান্লা দ্বিতীয় ওয়ার্ড এলাতিল তৃতীয় ওয়ার্ড কদর চতুর্থ রথ এভাবে করতে 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 সালামুন হিয়া এই হিয়াতে যখন যাবে তখন হিয়া শব্দটা হলো সাতাশতম ওয়ার্ড আর হিয়া শব্দের অর্থ বোঝায় এটা বা ইট মানে এই রাতকে বোঝাতে এই যে দেখেন এই যে দেখেন ইট ইট মানে আল্লাহাল এই রাতকে বোঝাচ্ছেন মানে এটা সাতাশতম যেহেতু ওয়ার্ড তার মানে সাতাশতম রাতই হলো সবাই কদরের রাত তো এভাবে তারা প্রমাণ করার চেষ্টা করে একদল লোক আছে তারা আরও মজাদার তারা এভাবে বলে যে লাইলাতুল কদর এ এই একটা শব্দটা এ শব্দটা কিন্তু নয়টা শব্দ নিয়ে তৈরি মানে নয়টা বর্ণনে তৈরি ঠিক আছে আর এই লাইলাতুল কদর এ শব্দটা সুরাটার মধ্যে আছে কতবার তিনবার ইন ডাং জাল্লাহুফি লাইলাতুল কদর মাম আদর কামা লাইলাতুল কদর লাইলাতুল কদরী ক্ষয় রহমেন আলফিস তিনবার নয় গুণ তিন সাতাশ হ্যাঁ তার মানে সাতাশ তারিখ হলো সবে কদর রাত ওদের দেখ কত মজাদার আর কি এসব বাদ দেন এসব ভুয়া আমি মজা করার জন্য বললাম এই হিয়া শব্দটা থেকে আবার মনে পড়লো যে এটা এটাই এই সেই রাত সাতাস্তম রাত সাতাশতম শব্দ তাই সাতাশতম রাত তো জায়গাটা বাদ দেন বাদ দেন আমরা আসল পড়ায় ফিরে আসি আর শেষ সাথে সালাম শব্দটা থেকে খেয়াল করেন তা এটা অনেক গুরুত্বপূর্ণ একটা শব্দ মানে এই সুরা কিছু কিছু শব্দ হচ্ছে যেগুলো পুরো শরীর সুরাটাকে ডোমিনেট করে তার মধ্যে যেরকম প্রথম দিকে আমরা দেখেছি কদর কদর একটা যেমন শব্দ খয়রম ক্ষয়রম আলফিসার তারপর যেমন বোঝা হয় আমার মেটকলি আমার তারপরে ফাইনালি এটা বোঝা যায় সালাম যার অর্থ পুরা শান্তি এই সবগুলো শব্দ দিয়ে এক কথায় কদর রাটটিকে রিপ্রেজেন্ট করা হয় কদর রাতটিকে বোঝানো হয় এই রাতে আল্লাহ তালা রাগ বসত কারো ওপর কোনো কিছু নাজিল করেন না বা কারো কোনো খারাপ জিনিস কারোর উপর চাপিয়ে দেন না বা কাকে কোনো শাস্তি দেন না বা কাকে কোনো খারাপ জিনিস ফেলেন না যে এই রাতে যা নাজিল হয় বান্দার প্রতি যে ভাগ্য নির্ধারিত হয় যে ভাগ্যগুলো তাদের কাছে আউটপুট দেওয়া হয় সেই ভাগ্যগুলো সবাই শান্তির ভাগ্য নিরাপত্তা প্রাচুর্যতা সবই শান্তি তো এই অনেক গুরুত্বপূর্ণ একটা শব্দ আপনারা খেয়াল রাখবেন খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটা আপনাদের জানা দরকার যে সালাম যে শব্দটা কোরআন শরীফে ব্যবহৃত হয় এটা দ্বারা আল্লাহ তাআলার নাম বোঝানো হয় আল কুদ্দুসুল সালাম আসসালামুল তো এটা আপনাদের জানা লাগবে যে সালাম আল্লাহ আল্লাহতাল্লা একটা নাম আবার সালামকে এভাবে আপনারা জানতে পারেন যে জান্নাতকে কিন্তু সালাম বলা হয় দারুস সালাম জান্নাতের অপর নাম হলো শান্তির জায়গা শান্তির জায়গা প্লেস অফ সালাম দারুস সালাম এটা হলো আল্লাহর নাম আবার এটা হলো দারুস সালাম মানে জান্নাতের আর নাম যেটা দ্বারা শান্তিময় জায়গা শান্তি টোটাল শান্তি একটা জিনিস বোঝায় তো আল্লাহ তাহলে এখানে আয়াতের যে সালামটা শব্দ ইউজটা করেছে এটা যদি আমরা ট্রান্সলেট করি তাহলে এটার বোঝায় শান্তি শান্তি ময় আমরা না রাতকে এটা জোড়া দিই আমরা কিন্তু বলতে না রাত শান্তি আমাদেরকে বলতে হয় রাতটা হলো শান্তিময় কিন্তু আল্লাহ তাহলে এখানে শান্তিময় ইউজ করেন আল্লাহ তাহলে এখানে শুধু শান্তি ইউজ করেছেন তো ল্যাঙ্গুয়েজের এই জিনিসগুলো সূক্ষ্মভাবে যদি খেয়াল করেন তাহলে আপনি ভিতর থেকে জিনিসগুলোকে ফিল করতে পারবেন আল্লাহ তালা যদি এখানে শান্তিময় শব্দটা ব্যবহার করতেন তাহলে এখানে বোঝা যেত সে রাতটার জন্য শুধুমাত্র শান্তি বই আনবে বা শান্তিময় হবে সে রাতটা বাট আল্লাহ তালা এখানে শান্তি শব্দটা ইউজ করেছেন মানে রাতটা নিজে একটা শান্তি সে রাতটা এত একটা এমন একটা জিনিস আপনি যদি সেটাকে প্রপারলি ইউজ করতে পারেন তাহলে আপনারটা সারা লাইফের জন্য শান্তি বই আনবে সো ভান আপনি যদি শান্তি কি এটা আপনি যদি এক্সপিরিয়েন্স করতে চান তাহলে আপনি সেটা একমাত্র এই রাতে পাবেন অন্য কোথাও পাবেন না সালামন হিয়া হাত মাতলাইল ফাজর একদম ফজরের আগ পর্যন্ত সে শান্তিটা বজায় থাকে সে শান্তিটা আপনি অনুভব করতে পারবেন যদি আপনি আত্মনিষ্ঠভাবে ইবাদত করতে পারেন আবার একইভাবে এই সালাম শব্দটা এখানে কমান্ড বা আদেশ হিসেবে ব্যবহৃত হতে পারে যেমন ধরেন টিচার ক্লাসে বলতে পারে বি সাইলেন্স তোমরা সবাই শান্ত হও বি সাইলেন্স আবার এটা বলতে পারে সাইলেন্স বি সাইলেন্সও বলতে পারে আবার সাইলেন্সও বলতে পারে আবার ধরেন জর্জ কোটে বলতে পারে যেমন বলে ওয়ার্ডার ওয়ার্ডার এই শব্দটা নাম একটা জাস্ট শব্দ ইউজ করেছে এখানে সবাই থামে গেল এখানে কিন্তু বলা হয়নি যে বি ওয়ার্ডার বা বি কাম এটা বলা হয়নি জাস্ট একটা শব্দ ওয়ার্ডার মানে এমন নাউন আছে যে এটা ইংলিশের সাথে ভালোভাবে বোঝা যায় যে সেটার দ্বারা কমান্ড বোঝা যাচ্ছে তো আল্লাহ এখানে বলছে যে সালাম মানে তোমরা শান্তি এখানে পুরোপুরি রাতটা হবে পুরোপুরি শান্তি পায় এই রাত হলো হাজার মাসের চেয়ে উত্তম আমি জিবরিল আল আসলামকে পৃথিবীতে পাঠাচ্ছি আমি ফেরেস পৃথিবীতে পাঠাচ্ছি আমি এই রাতটা পুরোপুরি শান্তিতে ভরে দিচ্ছি তুমি দুনিয়ার সব টেনশন বাদ দাও সব ঝগড়া বাদ দাও সব মারামারি বাদ দাও এই রাতটা পুরোপুরি শান্তিময়ভাবে আল্লাহ তালার ইবাদত করো আমার ইবাদত করো আল্লাহ তাল এই কমার্টটা আমাদের করছে দুনিয়াতে যত তোমার সমস্যা আছে যত ঝামেলা আছে জীবনে যত তোমার পারিবারিক সামাজিক সোশ্যাল তোমার দেশে যত ঝামেলা আছে সব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলে দাও এবং এই রাতটা শুধুময় শান্তি এবং শুধু আল্লাহ তালা শান্তি কামনা করো এবং যা শান্তিতে লেগে যাও আল্লাহ ইবাদত করতে এবং সেটা হবে ফজরের আগ পর্যন্ত মাতলাইল অনেকে বলতে পারেন আমি কিভাবে বুঝবো যে আমি যে রাতটাতে রাতটা হবে সবাই কদর রাত আসলে আপনি একটা আধ্যাত্মিক শান্তি অনুভব করবেন আপনি যেটা অন্য রাতে পাবেন না আপনি সে রাতে দশ রাত যদি ইবাদত করেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ আপনি এক রাত আপনি এমন একটা শান্তি অনুভব করবেন একটা আধ্যাত্মিক শান্তি একটা স্পিরিচুয়াল শান্তি যে শান্তিটা সে অভিজ্ঞতাটা আপনি অন্য কোনো রাতে পাবেন না সে রাতে পাবেন যদি আপনি একনিষ্ঠভাবে আল্লাহ তালার ইবাদত করতে পারেন এটাই আল্লাহ তালা বলেছেন আর সাল্লাহ সাল্লা আলাইসালাম এই রাতকে চিনার জন্য আমাদের অনেক সাইনের সম্পর্কে আগে অবহিত করেছেন যেমন এ রাতে শুধুমে শান্তি থাকবে এ রাতটা পরিপূর্ণভাবে শান্তির একটা রাত এ রাতে কোনো খারাপ জিনিস হবে না খারাপ শয়তান পারবে না বা কোনো শয়তানি বাড়াতে পারবে না কোনো খারাপ কাজ করতে পারবে না মানুষকে উস্কাতে পারবে না এখন মানুষ যদি খারাপ কাজ করে তাহলে সে নিজের ফিতার কারণে করবে বাট শয়তান থেকে আলাদাভাবে উস্কা দিতে পারবে না যে তুমি এই খারাপ কাজটা করো অগণিত ফেরেস্তানা পাঠাবে যেটা সাল্লাহ সাল্লাম বলেছে পৃথিবীতে যত ধুলিকানা আছে তার চেতে বেশি ফেরিস্তা পাঠাবেন আল্লাহ তালা বার একটা হাদিস এরকম আছে পৃথিবীতে যত নুড়ি পাথর আছে ছোটো 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 পাথর তার চেয়ে বেশি ফেরিস্তা আল্লাহ তালে পৃথিবীতে পাঠান আর সবথেকে স্পেশাল গেস্ট জিবরুল্লাহ সাল্লাম তো আসেই পৃথিবীতে আমাদের সাথে ইবাদত করতে একমাত্র আল্লাহ তালার আবার এই রাত্রার পরিবেশটা এরকম হবে যে খুবই গরম হবে না খুবই ঠান্ডা হবে না একবারে শান্তিময় একটা পরিবেশ যেখানে ইবাদত করার জন্য পারফেক্ট একটা এনভায়রনমেন্ট তৈরি হবে ক্রিয়েট করে দেবেন অটোমেটিক আল্লাহ তুল এটা ক্রিয়েট করে দেবেন আবার চাঁদের ওপর চাঁদটা একবারে নম্র ভদ্র একবারে মনে হবে এবং চাঁদের ওপর আবহাওয়া মানে কুয়াশা ছন্ন হবে এরকম আবার সকালে সূর্যটা অত তীব্র হবে না অত প্রখর হবে না একটা লাল ধরনের হবে এবং দেখে মিষ্টি মিষ্টি লাগবে নরম হবে নরম অত সূর্যের যে প্রখরতা সেটা থাকবে না আর পরিচিত আমি একটা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস আপনাদের সামনে বলতে চাই বর্ণনা করতে চাই যে তিনি এই রাতের সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো সালাত আর এখানে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সালাত খুবই দৃষ্টান্তভাবে বলেছে নর্মাল সালাদা আদার আপনি ঘোড়ার গতিতে আদায় করবেন সেটা হবে না আল্লাহর সামনে দাঁড়িয়ে যেতে হবে সালাদ আদায় করার জন্য দাঁড়িয়ে যেতে হবে এবং খুবই শান্তশিষ্টভাবে সালাদ আদায় করতে হবে এবং যখন সব থেকে বেস্ট আরেকটা জিনিস হলো যখন আপনি সিদ্ধাতে যাবেন তখন আপনাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে সুমনধারা পেল আল্লাহ এটা তো আছে তার পাশাপাশি আপনাকে দোয়া করতে হবে আপনি আরবি না পেলে আপনাকে নিজের ভাষায় দোয়া করতে হবে প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করা লাগবে আর রাসুল্লা আল্লাহ আসালামের হাদিস থেকে এই হাদিসটা থেকে জানা যায় যে সালাদটা কীরকম হবে যে আন মানে একবারে আত্মবিশ্বাস থাকবে আপনি একবারে কনভেন্সড হবেন আপনি নিজে একবার হান্ড্রেড পার্সেন্ট শিওর হবেন যে আপনি আল্লাহর কাছে এমন প্রাণ খুলে দোয়া করবেন যে আপনি সালাদটা পরে বলতে পারেন যে আল্লাহ যদি চাই তাহলে আমাকে সালাতের মাধ্যমে আমাকে সে আমার প্রাপ্তিটুকু দিতে পারে আপনাকে এতটা বিশ্বাস রাখা লাগবে সে আয়াতটার উপর এখানে এই হাদিসটা দিয়ে এটা বোঝানো যায় যে আপনাকে এতটা বিশ্বাস রাখা লাগবে যে আপনাকে পুরোপুরি নিজে কনভেন্সড হয়ে যাবেন যে হ্যাঁ একটা আমার এই নামাজটা আমার খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আর ইনশাল্লাহ আল্লাহ যদি চান তাহলে আমার নামাজটা আল্লাহ তালা কবুল করবেন দ্বিতীয়ত সেটা আপনাকে তবা করতে হবে একবারে যে হ্যাঁ আপনি আপনার পাপ সম্পর্কে অবগত আছেন আপনি জীবন অনেক পাপ করেছেন আপনি জীবন অনেক ভুলভ্রান্তি করেছেন হ্যাঁ আমি মানুষ মাত্রই ভুল আল্লাহর কাছে একবারে নতি স্বীকার করতে হবে রকম লজ্জা পাওয়া যাবে না বা কোনো রকম অহংকার বা দাম্বিকতা থাকা যাবে না বা আল্লাহ সাথে ট্রিক করা যাবে না যে এখন রাত আছি নামাজ পড়ে মাফ হয়ে যাবে পরে থেকে আবার গুণা করতে লাগবো না এরকম না আপনি করবেন আল্লাহর কাছে প্রাণ করবেন চোখের পানি ফেলবেন এমনভাবে ইবাদত করবেন যাতে আল্লাহ তালা আপনার এই ইবাদতটুকু কবুল করে নেন যেমন যেন আল্লাহ তালা আপনাকে পুরোপুরি পরিশুদ্ধ করে দেন পূর্বের সব গুণাগ্রান্তি মাফ করে নতুন একটা জীবন শুরু করে দেন এরকম আপনাকে নামাজ পড়তে হবে এভাবে আপনাকে সালাতে দাঁড়াতে হবে মানুষ দেখে গুনে গুনে আমি একশো টাকার নামাজ পড়ি এভাবে করলে হবে না ইনশাল্লাহ আপনি আমি যেটা সেটা করতে পারি আল্লাহ জানা সেটা আমাদের তফিক জ্ঞান করুন আমিন আশা করি আপনারা সেটা বুঝতে পারছেন আপনাকে এমনভাবে আল্লাহর কাছে কাটতে হবে এমনভাবে নামাজ পড়তে হবে আপনি জীবনে এর আগে যতই পাপ করেন না কেন আল্লাহ তালা আপনাকে মাফ করে দেন আল্লাহ তালা গ্যারান্টি দিয়েছেন আপনি যদি সেই লেভেলে নামাজটুকু পড়তে পারেন সেই ধরনের নামাজটুকু পড়তে পারেন যেরকম নামাজ রাসুল্লা সাল্লা সাল্লাম পড়েছেন তাহলে আল্লাহ তালা গ্যারান্টি দিয়েছেন যে আপনার সব পাপ এবং সব কোনাকাটা মাফ করে দিবেন আল্লাহ সুভান আল্লাহ কিন্তু একটা ব্যাপার হলো যে সেই নামাজটা দলবদ্ধভাবে পড়া বেশ কঠিন এবং একাই পড়া দরজা লাগিয়ে শান্তশৃষ্টভাবে লোক দেখানো যেটা না হয় একাইভাবে সে নামাজটাকে পড়া অনেক ভালো এবং অনেক গুরুত্ব এবং অনেক সফলতা বয়ে আনবে ইনশাআল্লাহ তালা এককভাবে এবং দলবদ্ধভাবে সে নামাজটা আসলে পড়া হয় না বা পড়া যায় না হ্যাঁ আপনি যদি খুবই আলসি হন যে এর আগে নামাজ কখনো পড়েননি বা আপনার কোনো প্র্যাকটিস না যে আপনি বুঝছেন যে আমি খুবই শয়তানে বা আপনার খুব আলসাতে ধরে আলসে মিতে ধরেছে বা আপনার খুবই ঘুম আসছে বা আপনি পাচ্ছেন না আপনার খুবই ঘুমে জর্জরিত হয়ে যাচ্ছেন তাহলে অবশ্যই আপনি জামাতে জয়েন করুন এবং জামাতে নামাজ পড়ুন তাছাড়া আপনি যদি বাসায় নামাজ পড়েন সে সব থেকে বেস্ট হয় কান্না আপনি আপনি জান আর নামাজ এই চারটা ছাড়া আর কিছু থাকবে না দুনিয়াতে আর আপনি জান দাঁড়িয়ে আছেন আল্লাহর কাজে বেরত করছেন এর বাইরে দুনিয়াতে আর কিছু নাই এ রাতের জন্য দেখে লাগে অনেক বড় রাত বা রাতটা খুবই তাড়াতাড়ি দ্রুত পার হয়ে যায় আর সেটা দেখে মনে হয় বড়ো সেটা আপনি আশা করি যে আপনি আর আমি সেটা ভালোভাবে ইউটিলাইজ করতে পারি এবং আল্লাহ তালা কদর রাত খোঁজাবার এবং পাবার আমাদের তৌফিক দান করুন নামাজ পড়তে হবে ভাই আপনাকে নামাজ পড়তে হবে বারবার রেস্টুরেন্ট একটু করে পাঁচ মিনিট রেস্ট রেস্টুরেন্ট আবার নামাজ পড়েন আল্লাহর কাছে কান্না করেন আবার একটু রেস্ট নিন আবার আল্লাহর কাছে নামাজ পড়েন এই একমাত্র রাত যে রাতে আপনি আপনার পাপ মোচন করতে পারবেন আপনি আপনার সফলতার দাঁড় প্রান্তে পৌঁছে যেতে পারবেন দুনিয়াবী সফলতা তার পাশাপাশি আখিরাতের সফলতা আর আখিরাতে সফলতা তো হলো আমাদের জন্য প্রধান জিনিস জিনিসম আসসালাম